আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই আপডেটটি উঠে এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনসিপ্যাল সার্ভিস কমিশনের অফিস থেকে যার নোটিফিকেশন নাম্বার হচ্ছে ডাব্লুবি এমএসসি স্ল্যাশ ডাব্লিউইবি স্ল্যাশ বাইশ স্ল্যাশ ডাইরেক্ট ওয়ান যেটা এই মাসের বাইশ তারিখে অর্থাৎ কালকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি এখন তোমাদের সামনে আমি খুলে রেখেছি আমরা ইতিমধ্যে জানি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন কেএমসির জন্য যে সাউথ এস্টাইন ইঞ্জিনিয়ার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করেছিল যার ভিতরে জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সামগুলো হয়ে গেছে সিভিল মেকানিক্যালে আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এক্সামটা স্থগিত রাখা হয়েছিল বলা হয়েছিল পরবর্তীকালে হবে সেটারই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল এক দু হাজার বাইশ তার এক্সাম ডেট এবং তার স্কিম অ্যান্ড মোড অফ সিলেবাস পুরোটা দিয়ে দিয়েছে তো এটার এক্সাম হতে চলেছে ডেট অফ রিটার্ন এক্সামিনেশন একুশ আট 2022 হাজার বাইশ অর্থাৎ সামনের মাসে একুশ তারিখে তো চলো স্কিম অফ এক্সামিনেশনটা দেখে নিই এটি দুটি দুটি ধাপে হবে ঠিক আছে দুটো ধাপে মানে দুটো পার্টে ফার্স্টটি হবে রিটেন টেস্ট অবজেক্টিভ টাইপ সেকেন্ড হবে আমাদের পার্সোনালিটি টেস্ট ঠিক আছে এবার অবজেক্টিভ টাইপ যে রিটার্ন টেস্ট হবে সেটা টু হান্ড্রেড মার্কসের হবে এই টু হান্ড্রেড মার্কস অবশ্যই এমসিকিউ টাইপের হবে টোটাল একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনে টু মার্কস করে থাকবে এবং নেগেটিভ মার্কিং এক করে থাকবে এমসিকিউ কোশ্চেন হবে প্রত্যেকটা ভুলের জন্য ফিফটি পার্সেন্ট মার্কস কাটা যাবে অর্থাৎ এক করে কাটা যাবে তারপরে এটাতে সিলেক্ট হলে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে এবং পার্সোনালিটি টেস্ট হবে ফর্টি মার্কস ঠিক আছে তো চলো এবার সিলেবাসটা দেখে নিই রিটার্ন সিলেবাস রিটেন সিলেবাসের মধ্যে প্রথমে যেটি থাকবে সেটা হচ্ছে জেনারেল স্টাডি এবং এই জেনারেল স্টাডির মধ্যে ইনক্লুডিং জেনারেল নলেজ আমাদের এভরিডে সায়েন্স ক্লাস টেন লেভেলে কারেন্ট ইভেন্ট এবং প্রবলেম থাকবে ঠিক আছে তার সাথে সাথে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি তাও হবে ইংলিশ অবশ্যই ক্লাস টেন লেভেলে আর একটা থাকবে ম্যাথামেটিক্স এটাও ক্লাস টেন লেভেলের আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে তার উপর বেস করে তো এই আপডেটটি ছিল থ্যাংক ইউ নেক্সট অন্য কোনো আপডেট নেই তোমাদের সাথে দেখা হবে